হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বুলবুল আহমেদ নীরব। আজকে আমরা আলোচনা করতে চলেছি গত 8 বছর আগে তৈরিকৃত একটি সিনেমা, যে সিনেমাটি তৈরি হতে সময় লেগেছিল 4 বছর, কিন্তু সিনেমা তৈরি হওয়ার পর রিলিজ করতে পারেনি পরিচালক, কারণ এই সিনেমাটি ছিল 18+ একটি সিনেমা। আর আমাদের দেশে কিন্তু এই ধরনের সিনেমা আমরা দেখে থাকলে অনেকে কিন্তু ঘৃণা করে থাকি, মানে লোকসম্মুখে এটির বাস্তবায়িত হওয়ার বিপক্ষে আমরা সবাই। তো এমনই একটি সিনেমা যেটা মূলত আলোচনা সমালোচনা নিয়ে বন্ধ হয়ে গেছিল, সেই সিনেমা এই মাসে মুক্তি পেতে চলেছে। হ্যাঁ, আপনারা যেটা মনে করছেন আমি সেই সিনেমার কথাই বলতে চলেছি, পেয়ারার সুবাস। সিনেমাটিতে জয়া আহসান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এখানে আমি বলে রাখি যে এই সিনেমাটি 4 বছর আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও 4 বছর পিছিয়ে গিয়ে এই 2024 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে। তো পেয়ারার সুবাস এই সিনেমাতে জয়া আহসানের পাশাপাশি তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার সহ বেশ কয়েকটি বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা এই সিনেমাতে অভিনয় করেছেন। আর সিনেমাটি অবশ্যই ভালো হতে চলেছে, আর পরিচালক নিজে বলে দিয়েছেন যে এই সিনেমাতে শিশু সন্তানদের নিয়ে আসা যাবে না, অর্থাৎ তিনি বলেছেন প্রাপ্ত বয়স্কদের জন্য এই সিনেমা তৈরি করা হয়েছে। এই সিনেমার মুক্তি ডেটটা কিন্তু বলে দেই আমি, গতকাল মুক্তি পেয়েছে অলরেডি 9 ফেব্রুয়ারি। এই সিনেমা দীর্ঘ 4 বছর প্রতীক্ষার পর এই সিনেমাটি মুক্তি পেল। এখন দেখার বিষয় দীর্ঘ 4 বছর পরিচালক নুরুল আলম আতিক স্যার, যিনি বিখ্যাত পরিচালক হিসেবে বাংলাদেশে সমাদৃত, তিনি কি আদৌ সাকসেসফুলি এই সিনেমা থেকে ইনকাম করতে পারবেন কিনা। তো দেখার বিষয় পুরো বাংলাদেশে এই সিনেমাটি চলে কিনা, আর এই সিনেমা থেকে কত টাকা প্রফিট করবেন পরিচালক। আমি আবারও বলছি, জয়া আহসান কয়েকবার 18+ সিনেমাতে ওপার বাংলাতে গিয়ে অভিনয় করেছেন এবং তার জন্য প্রচুর সমালোচিত জয়া আহসান, আর সেই জয়া আহসানই কিনা এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এখন দেখার বিষয় বাঙালি কি সমাদৃতভাবে এটি আজ সাদরে গ্রহণ করবে কিনা বর্জন করবে। যদি গ্রহণ করে তাহলে পরিচালকের জন্য অবশ্যই বেটার, আর যদি বর্জন করে তাহলে তো বুঝতেই পারছেন ফ্লপ হয়ে যাবে সিনেমা। আর মাঝপথে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বলার কিছু নাই এই সিনেমা নিয়ে। এখন ফ্লপ হবে কি না হিট হবে এটি দেখার বিষয়। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব, চমকপ্রদ কিছু। তো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।